নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নে অবস্থিত কৃষ্ণগোবিন্দ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা পায় 1970 সালে। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 600+। অথচ ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টিতে জাল সনদে চাকরি করার অভিযোগ আছে আইসিটি শিক্ষক কৃতিশচন্দ্র সরকারের বিরুদ্ধে। বিদ্যালয় থেকে পাওয়া তথ্য মতে 2013 সালে ওই শিক্ষক কৃষ্ণগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি 2005 সালে বারহাট্টা উপজেলায় হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে যোগদানের মাধ্যমে চাকরি জীবন শুরু করেন। অথচ 2023 সালের মে মাসে অভিযুক্ত শিক্ষকের সনদ জালের তথ্য দেয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিরীক্ষা শাখা এই শিক্ষকের বেতন ভাতা কোষাগারে ফেরত ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কারসাজিতে অভিযুক্ত ওই শিক্ষক স্বপদে বহাল আছেন, নিচ্ছেন না কোনো ধরনের ব্যবস্থা। অভিযুক্ত আইসিটি শিক্ষক এর আগেও প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিলেন বলে জানান বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য দিলীপ সরকার মলয়। কৃষ্ণগোবিন্দ স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, কৃতিশচন্দ্র স্কুলের সাবেক সদস্য ছিলাম। কৃষ্ণগোবিন্দ স্কুলের শিক্ষক কম্পিউটার শিক্ষক কৃতিশচন্দ্র সরকারের বিরুদ্ধে আগেও একবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উনি জড়িত ছিল। আবার নতুন করে শিক্ষা মন্ত্রণালয় ভোট থেকে জাল সনদের তালিকায় তার নাম আসছে 94 নম্বর ইন্ডেক্স সহ। তার সে অন্য স্কুলে যাওয়া আশা করে সবাই প্রধান শিক্ষকের জোর এবং সহকারী প্রধান শিক্ষকের সহযোগিতা সে স্কুলে এখনও যাওয়া আশা করে এবং প্রধান শিক্ষক এটার কোনো ব্যবস্থা নেয় নাই। সরকারি আদেশ অমান্য করছে। তার সরকারি আদেশ অমান্য করার পরিপ্রেক্ষিতে তার বিচার হওয়ার দরকার প্রধান শিক্ষকের এবং সহকারী প্রধান শিক্ষকের। নিবন্ধন সার্টিফিকেট সিস্টেমের আগেই 2004 সালে চাকুরিতে যোগদান করেছেন বলে জানান অভিযুক্ত শিক্ষক। পরে সনদ জাল বিষয়টি জানতে পেরে উচ্চ আদালতে মামলা করেন আইসিটি শিক্ষক কৃতিশচন্দ্র সরকার। আমি ওই তালিকাটা যখন দেখি তখন আমি মন্ত্রণালয়ে আবেদন করি যে আমি ওই তালিকার আওতাভুক্ত না, কারণ আমার নিয়োগ 2004 নিবন্ধনের আগে যখন নিবন্ধন যখন স্টার্ট হয়েছে তার আগে আর বছর আমার নিয়োগ যখন এই তালিকা আসলো তখন আমি দেখে অবাক। আমি মন্ত্রণালয়ে আবেদন করি এবং সেই আবেদনের প্রেক্ষিতে আবার আমি হাইকোর্টে আমি রিট করি। তো হাইকোর্টে আমার ফেভারে দুইটা রায় আমার আসছে। এখন ওরা আবার ওইখান থেকে কোনো রেসপন্স করে নাই, তো আমরা কোর্ট কন্ডেমটের জন্য আরেকটা রায়ের অপেক্ষায় আছি। হয়তো সপ্তাহ দুইকের মধ্যেই আমার সেই রায়টা চলে আসবে, চলে আসতে আর আমার এখানে কোনো প্রবলেম থাকছে বলে আমি মনে করি না, কারণ আমার নিয়োগেই নিবন্ধনের আগে 2004। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার পালের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান আছে। এনটিআরসি তার জাল সনদ প্রমাণিত হওয়ার পরে সে এটার বিরুদ্ধে আপিল করছে। সে অন্য স্কুলে ছিল, ওই স্কুলে সে বলছে 2005-এর আগে তার নিয়ে 2005-এর আগে হলে এনটিআরসির প্রয়োজন পড়ে না। এইটার পক্ষে সে হাইকোর্ট করছে, হাইকোর্ট থেকে আমাদেরকে চিঠি দিছে, শিক্ষা মন্ত্রণালয়কেও দিছে, ডিজি করে দিছে এবং শিক্ষা মন্ত্রণালয় এটা জবাব দিতেছে। আর শিক্ষা মন্ত্রণালয় এটার বিরুদ্ধে ওনারা কী ডিসিশান নেয় এগুলো হাইকোর্টের যে রায়ে তাকে বলছে যে ইয়েকে দেওয়ার জন্য খালার এমপিও আবার যে স্টপ করছিল এটাকে এমপিও দিয়ে দেওয়ার জন্য এটা এই অবস্থায় আছে আর কি। ওইখানে সরা হলে পরে আমরা ব্যবস্থা নিতে হবে। এর আগে তো এই হাইকোর্টের বিষয়টা সেটা সেট না হওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই। জাল সনদ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। 13 জন শিক্ষকের সনদ জালের তালিকা নেত্রকোনা জেলায় আছে, সেগুলি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এটা নির্দেশনা দেওয়া আছে, আমরা আশা করি সেগুলি কার্যকর হবে। বলবেন আপনি, এইটা হবার কথা নয়। তারা যদি এখনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে থাকে, কিন্তু ব্যবস্থা তাদেরকে নিতেই হবে। গভর্নমেন্ট তাদের বেতন হয়তো দিবে না, বন্ধ করে দিলে তারা আমার বিশ্বাস প্রতিষ্ঠানে থাকতে পারবে না বা রাখতে পারবে না। আমরা যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে পরে অবশ্যই আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো। ইনশাআল্লাহ
পুরনো ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে সকল দুর্নীতি ও অনিয়ম দূর করে তার ঐতিহ্যকে ধরে রেখে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক একটি প্রতিষ্ঠানে রূপ নিবে এমন প্রত্যাশা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয়দের। আরিফুর রহমান, এশিয়ান টেলিভিশন।